দৃষ্টিনন্দন অফ-ড্রাইভে বল বাউন্ডারি পার, বারবার বাদ পড়েও অবিশ্বাস্য কামব্যাক। বিদেশের মাটিতে জয়ের স্পর্ধা তার হাত ধরে, ধুরন্ধর অধিনায়ক থেকে ক্রিকেট প্রশাসনের মাস্টার, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় কামব্যাক ম্যানের জীবনের এক একটা অধ্যায় কোনো থ্রিলারের চেয়ে কম নয়। আর তাঁর জীবনের গল্পই এবার সেলুলয়েডে তৈরি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সচিন ধোনির পর এবার রূপলী পর্দায় 22 গজে সৌরভের দাদাগিরি। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বায়োপিক তৈরির ব্যাপারে একটি প্রযোজনা সংস্থাকে সম্মতি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রণবীর কাপুর, ডোনার ভূমিকায় অভিনয় করতে পারেন আলিয়া ভট্ট। আগামী সপ্তাহের মধ্যেই অভিনেতাদের নাম চূড়ান্ত হবে বলে খবর। ছবির বাজেট 150 থেকে 200 কোটি টাকা। বায়োপিকের ব্যাপারে দীর্ঘদিন ধরেই সৌরভের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ধর্মা প্রোডাকশনস, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি করানো যায়নি। শেষ পর্যন্ত অন্য একটি প্রযোজক সংস্থার সঙ্গে কথা এগিয়েছে বলে খবর। কিছুদিন আগে এক অনুষ্ঠানে সৌরভ জানিয়েছিলেন বায়োপিক হলে তার ভূমিকায় ঋত্বিক রোশনকে দেখতে চান, তবে আপাতত তার চরিত্রায়নের দৌড়ে ঋত্বিককে পেছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন রণবীর কাপুর। ধোনির বায়োপিকে তার চরিত্রে সুশান্ত সিং রাজপুতের অভিনয় দর্শকদের মন কেড়েছিল। কবির খানের এই চিত্রে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং কতটা উতরতে পারেন তা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কি, তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।